মানা বিষ্ণু বাড়ি দমদমের দাগা কলোনিতে দমদম জোড়া খুনের ঘটনায় অভিযুক্ত আগেও একাধিক অপরাধে অভিযুক্ত নন্দী বুড়ো পেশায় অটোচালক বাড়ি দমদম মল্লিকবাগান এলাকায় অভিজিৎ ও পাপ্পু খুনে অন্যতম অভিযুক্ত বিজয় সাউ চায়ের স্টল রয়েছে বাড়ি দমদম সেভেন ট্যাঙ্কস এলাকায় এলাকার বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে ইও বাড়ি দমদম শেডবাগান এলাকায় দমদম জোড়া খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত অভিযোগ প্রত্যেকেই শাসক দলের অনুগামী অভিযোগ শাসক দলের সঙ্গে যোগ থাকায় দমদম কাণ্ডের নাম জড়ালেও পুলিশ তাদের ধরতে সাহস পাচ্ছে না দমদম বীরপাড়া সংলগ্ন জলাশয় থেকে গত শনিবার সকালে উদ্ধার হয় ভগ্নিপতি অভিজিৎ সাহা ও শ্যালক কৌশিক ওরফে পাপ্পু রায়ের পচা গলা দেহ অপহরণ ও খুনের অভিযোগে মামলা রুজু আটজনের বিরুদ্ধে এদের মধ্যে ততন দাস নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ কিন্তু এতদিন কেটে গেলেও বাকিরা ফেরার স্থানীয় তৃণমূল নেতার অবশ্য দাবি অভিযুক্তদের সঙ্গে শাসক দলের কোনো যোগ নেই তবে তিনি স্বীকার করেছেন পুলিশের সাহায্য পেতে অপরাধীরা সবসময় শাসক দলের অনুগামী হয় আমরা বিগত দিনেছি সমস্ত সমাজ বিরোধীরা গুন্ডারা শাসক দলের ছত্রছায়া ছিলেন এটা অতীতের দেখা গেছে কিন্তু তারা পুলিশি ঝামেলা এড়াবার জন্য শাসক দলের ছত্রছায়া থাকবার চেষ্টা করেন কিন্তু আমরা আমি যেই অঞ্চলে থাকি সেই অঞ্চলে সেই সব কোনো সমাজ বিরোধীদের আমাদের দলে আমরা ঢুকতে দেইনি যদিও নেতার এই দাবি মানতে নারাজ স্থানীয়রা তাঁদের দাবি শাসক দলের অনুগামী হওয়াতেই তাঁদের গায়ে হাত দিচ্ছে না পুলিশ ময়ূর ঠাকুর চক্রবর্তী এবিপি আনন্দ কলকাতা